আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আল্লাহর রহমতে তোমাদের দোয়ায়। আমিও ভালো আছি। তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলে, তোমাদের একটাই টেনশন, কবে দেবে এসএসসি পরীক্ষার রেজাল্ট, আমরা কি কলেজে এই বছর ভর্তি হতে পারবো কি না। আবার যারা এসএসসি পরীক্ষা দিবা, তাদের মনে একটা টেনশন, সেটি হলো আমরা কি এবছর পরীক্ষা দিতে পারবো কি না। এরকম নানান টেনশন আছে, তাই না? আজকে সময় টিভির একটি নিউজে দেখলাম যে শিক্ষামন্ত্রী এসএসসি পরীক্ষার ফল এবং এসএসসি পরীক্ষার বিষয়ে একটি প্রতিবেদন করেছে। মার্চ মাসের 24 তারিখ থেকে সারা দেশে লকডাউন ঘোষণা করা হয়। এর আগেই ঘোষণা আসে এসএসসি পরীক্ষা স্থগিত। অনিশ্চয়তা শুধু এসএসসি পরীক্ষা নিয়েই না, সব কিছুতেই পিছিয়ে আছে সব কিছু। তাছাড়া শিক্ষার্থী ও অভিভাবকরা আছেন দুশ্চিন্তায়। বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি যা বলেন, চলো তা আমরা শুনে আসি। এসএসসি পরীক্ষার ফল এবং এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অন্তত 2 সপ্তাহ সময় দেয়া হবে পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য। এদিকে অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন, বর্তমান অনিশ্চয়তায় উদ্বেগের মধ্যে কাটছে তাদের দিন। মার্চ মাসের 26 তারিখ থেকেই সারা দেশে লকডাউন ঘোষণা করা হয়। এর আগেই ঘোষণা আসে এইচএসসি পরীক্ষা স্থগিতের। অনিশ্চয়তা শুধু এইচএসসি পরীক্ষা নিয়েই নয়, করোনার কারণে আটকে আছে এসএসসির ফল প্রকাশও। করোনার জন্য রেজাল্টটা হতে পারলো না, তারপর আমাদের টেনশনে টাইমটাও বেড়ে গেল। যদিও পরীক্ষার রুটিনে এইচএসসি পরীক্ষা এখন শেষ পর্যায়ে থাকার কথা ছিল পরীক্ষার্থীদের, কিন্তু এখন পরীক্ষা কবে হবে এ নিয়েই উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। সামনে আমাদের এইচএসসির পরে যে ভর্তি পরীক্ষাটা দেওয়া দরকার, সেই ভর্তি পরীক্ষার জন্য যে প্রিপারেশনটা দরকার সেটা তো আমরা সঠিকভাবে নিতে পারছি না। সব কিছু যদি পিছিয়ে যায়, সামনে অ্যাডমিশন পরীক্ষা, অনলাইনে ক্লাস করলেও পিছিয়ে পড়া নিয়ে দুশ্চিন্তায় আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। একাডেমিক জটের সাথে এই মহামারীতে সৃষ্টি হওয়া প্রায় 6 মাসের আনুমানিক জট আমাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে স্থগিত হওয়া পরীক্ষা সহ যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এসএসসি রেজাল্ট হলে তার সঙ্গে সঙ্গেই হয়তো কলেজগুলোতে ভর্তির ব্যবস্থা করা যাবে। যখন সব স্বাভাবিক হয়ে যাবে তখন থেকে আমরা 2 সপ্তাহের একটা নোটিশ দিয়ে আমরা আমাদের শিক্ষার্থীদের এই পরীক্ষার্থীদের এইচএসসি পরীক্ষাটি নেব। করোনা পাল্টে দিয়েছে জীবনের সমস্ত হিসেব নিকেশ, কবে কাটবে এ ছুটি, এ উত্তরের অপেক্ষায় এখন দিন গুনছেন সবাই। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে তোমরা সম্পূর্ণভাবে ভালোভাবে বুঝতে পেরেছ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। সকলকে ধন্যবাদ।